গাজীপুরে সর্বনিম্ন বেতন সহ 6 দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আজকে এই ভিডিওটি সকল পোশাক শ্রমিক ভাই ও বন্ধুদের জন্য বন্ধুগণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবগত করতে চাই যে গাজীপুরে সর্বনিম্ন বেতন সহ 6 দফা দাবি নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছেন আজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আজকে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশের আপডেট এখানে পোশাক শ্রমিকরা অবস্থান করতেছেন এখানে বলা হচ্ছে সরকার ঘোষিত সর্বনিম্ন বেতন সহ ছয় দফা দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানা শ্রমিকরা বিক্ষোভ করেছেন আজকে শনিবার সকাল আটটায় গাজীপুরনগরের কোনাবাড়ি এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে তারা এই বিক্ষোভ করেন কারখানাটি শ্রমিক শফিকুল ইসলাম বলেন সরকার সর্বনিম্ন বেতন বারো হাজার পাঁচশো টাকা নির্ধারণ করে দিয়েছে কিন্তু কারখানা কর্তৃপক্ষ সেই বেতন সবাইকে দিচ্ছে না এক একজনকে এক এক ধরনের কথা বলে সেই বেতন দিতে গড়মাস করছে এছাড়া অতিরিক্ত কাজ করাচ্ছে কিন্তু ওভারটাইমের টাকা দিচ্ছে না যে কারণে তারা বাধ্য হয়ে দাবি আদায়ে সড়কে নেমেছেন এদিকে বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায় কোনাবাড়ি এলাকার মেইগো বাংলাদেশ লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের গত বৃহস্পতিবার বেতন দেওয়া হয়েছে অল্প কিছু শ্রমিকদের সরকার নির্ধারিত বেতন বারো টাকা দেওয়া হইল বেশিরভাগ শ্রমিকদের সেই বেতন দেওয়া হয়নি এতে তারা ক্ষুব্ধ হয়েছেন গতকাল শুক্রবার কারখানা বন্ধ থাকায় বঞ্চিত শ্রমিকরা প্রতিবাদ জানাতে পারেনি আজকে সকালে শ্রমিকরা যথারীতি কাজে যোগ দেন পরে সকাল আটটার দিকে তারা কাজ বন্ধ করে সরকার নির্ধারিত বেতন সহ ছয় দফা দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করেন তাদের দাবিগুলোর মধ্যে আছে সরকার নির্ধারিত নতুন বেতন কাঠামো অনুসারে গ্রেড এক থেকে চারের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে তফসিল ক ও তফসিল খ অনুসারে বেতন নির্ধারণ করতে হবে দশ ঘণ্টা কর্মদিবসের পরিবর্তে আট ঘন্টা করতে হবে বেসিক বেতন সরকারি নিয়মে করা ওভারটাইমের হার সরকারি নিয়ম অনুযায়ী করা এবং অধিকার আদায় আন্দোলনরত শ্রমিকদের ছাটাই করা থেকে বিরত থাকতে হবে শ্রমিকদের ভাষ্য হচ্ছে আজকে সকালে কারখানাটির চার শতাধিক শ্রমিক কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন পরে তারা কোনাবাড়ি এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন খবর পেয়ে কোনাবাড়ি থানার পুলিশ ও শিল্প পুলিশ দাবির বিষয়ে তাদের আশ্বস্ত করলে সকাল পনেরো দশটার দিকে তারা সড়ক থেকে সরে যান কারখানার মহাব্যবস্থাপক প্রশাসন মোহাম্মদ খালিদ হাসান বলেন শ্রমিকদের বেতন হয়েছে কিন্তু তাদের হয়নি। শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এদিকে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন আজ সকালে বে ইকোনমিক জোনের সামনে শতাধিক শ্রমিক সড়কে নেমে আসেন পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করেছে প্রিয় বন্ধুগণ আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং পোশাক শ্রমিকদের দাবির বিষয়ে শ্রমিকদের যে বিক্ষোভ আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত বুঝতে পারলেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ